আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2020-21 সালের ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছ, তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 10 অক্টোবর 2021। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুরু হবে 10 অক্টোবর। গত বুধবার শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 10 অক্টোবর থেকে ক্রমান্বয়ে বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এরপর 25 অক্টোবর থেকে 29 নভেম্বর পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে। আগামী 1 ডিসেম্বর এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ভর্তি পরীক্ষার একটি আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দেবে। আল্লাহ হাফেজ।